আসসালামু আলাইকুম ফ্রেন্সি ফুড চ্যানেলের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট চিপসের রেসিপি। আমরা মাত্র 5 টাকা খরচ করে বাসায় এই চকলেট চিপসগুলো বানিয়ে নিতে পারি, আর এই চকলেট চিপসগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কেক, ডেজার্ট ডেকোরেশন করতে পারবো। অনেক দাম দিয়ে চকলেট চিপস না কিনে বাসায় আমরা 5 টাকা খরচ করে একদম সহজভাবে এই চকলেট চিপসগুলো তৈরি করতে পারি। আর প্রথমে শব্দ শুনে বুঝতে পেরেছেন চকলেট চিপসগুলো কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি শুরু করার আগে যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আমি এখানে 5 টাকা দামের 2টি চকলেট বিস্কুট নিয়েছি। আমি এখান থেকে 1টি ব্যবহার করব। আপনারা যে কোনো ধরনের চকলেট বিস্কুট এখানে ব্যবহার করতে পারেন। আমি চকলেট বিস্কুটের প্যাকেটটা খুলে নিচ্ছি আর এখান থেকে আমি বিস্কুটগুলো বের করে নিচ্ছি। আমি এখানে 7 পিস চকলেট বিস্কুট ব্যবহার করছি আর এগুলোকে আমি ব্লেন্ডারের জায়গায় নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা একটি পলিথিনের মধ্যে এই বিস্কুটগুলো নিয়ে ভারী কোনো জিনিসের সাহায্যে এটাকে ভেঙে নিতে পারেন। এবার এই গুঁড়ো করে রাখা বিস্কুটের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কোকো পাউডার। এবার 1 চামচ করে আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা 1 চামচ করে করে পানি মিশাবেন আর তারপর মিশিয়ে নেবেন। একসাথে অনেকগুলো পানি ব্যবহার করলে এই মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে, আমরা যেভাবে তৈরি করতে চাইছি চকলেট চিপসগুলো সেগুলো হবে না। অল্প অল্প করে পানি মিক্স করার পর এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। তারপর এটা একদম ক্রিমি হয়ে যাবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের মধ্যে আমি সেই মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে যে কোনো একটি পলিথিনের মধ্যে এই মিশ্রণটুকু নিয়ে নেবেন। এইবার এই পাইপিং ব্যাগের মাথাটা আমি একটু সামান্য কেটে নিচ্ছি আর এইভাবে আমরা চকলেট চিপসগুলো তৈরি করে নেব। আমি একটি ট্রের উপর একটি বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি আর এখানে বেকিং পেপারটাই ব্যবহার করতে হবে। তারপর সামান্য একটু চাপ দিয়ে একটু উপরের দিকে করে সূচালো করে দিলেই চকলেট চিপসগুলো তৈরি হয়ে যাবে। সাধারণত চকলেট চিপসগুলো মাথার কাছে একটু সূচালো ধরনের হয়ে থাকে। একইভাবে আমি সবগুলো চকলেট চিপস তৈরি করে নিচ্ছি। পছন্দ অনুযায়ী এর শেপগুলো ছোটো কিংবা বড় করে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজে করে নিয়েছি। এবার এগুলোকে আমরা শুকাতে দেব। আমি এগুলোকে রোদে শুকাবো এবং এগুলোকে আমি প্রায় 1 দিন রোদে শুকালেই এগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। আপনাদের কাছে যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনারা 5 মিনিট প্রিহিট করা ওভেনের মধ্যে এটা দিয়ে আর 5 মিনিট বেক করলে এটা ভালোভাবে শুকিয়ে যাবে। প্রায় পুরো দিন রোদে শুকানোর পর এগুলোকে আমি নিয়ে এসেছি আর হাতের সাহায্যে একটু নাড়াচাড়া দিলে এগুলো উঠে আসবে। আপনারা যদি এখানে বেকিং পেপার ব্যবহার না করতেন তাহলে কিন্তু এগুলো উঠে আসতো না। আর দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। আপনারা একটু আওয়াজ শুনলে বুঝতে পারবেন যে এই চকলেট চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। এই চকলেট চিপসগুলো দিয়ে মূলত আপনারা বিভিন্ন ধরনের কেক এবং ডেজার্ট ডেকোরেশন করতে পারবেন, তবে এগুলোকে চকলেটের মতন মেল্ট করা যাবে না। আজকের আনকমন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।